হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষানিকেতন আজকের ভিডিওর আলোচনার বিষয় হল ভাবার্থ রচনা ভাবার্থ রচনার জন্য প্রয়োজন একটি কবিতা বা গদ্যের অংশ আজকের এই ভিডিওতে যে কবিতাটি বা যে কবিতাংশ আমি গ্রহণ করেছি সেটি হল এইসব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা ডাকিয়া বলিতে হবে মুহূর্তে তুলিয়া শির একত্র দাঁড়াও দেখি সবে যার ভয়ে ভীত তুমি সে অন্যায় ভীরু তোমা যখনই জাগিবে তুমি সম্মুখে তাহার তখনই সে পথ কুকুরের মতো সঙ্কোচে সত্রাসে যাবে মিশে দেবতা বিমুখ তারে কেহ নাহি সহায় তাহার মুখে করে আস্ফালন জানে সে হীনতা আপনার মনে মনে এই হল মূল কবিতাংশ এই কবিতাংশের ভাবার্থ রচনা তোমাদের সামনে উপস্থাপন করছি আমি লিখেছি যুগ যুগ ধরে ধনী স্বৈরাচারী শাসকশ্রেণী সংখ্যাগরিষ্ঠ অনাদৃত মানুষের উপর অত্যাচার এবং শোষণ চালিয়ে আসছে এই সমাজ পরিত্যক্ত মানুষদের শিক্ষিত এবং সংঘবদ্ধ করে তুলতে হবে তাদের সাহসী করে তুলতে হবে তখন অত্যাচারী মানুষরা আত্মসমর্পণ করতে বাধ্য হবে দেবতা সর্বদা সত্য প্রতিষ্ঠায় সঙ্গ দেন এই হল মূল কবিতাংশের ভাবার্থ রচনা দেখতেই পাচ্ছ মূল কবিতাংশের যে শব্দ সংখ্যা আছে তার থেকে অনেক সহজ সরল ভাষায় এবং কম শব্দ সংখ্যায় আমি এই ভাবার্থটি রচনা করেছি তা তোমরাও এটিকে খাতায় লিখে নাও বাড়িতে প্র্যাকটিস করো কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো